প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এসেছি আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারির যে নতুন পোর্টালকে তৈরি করা হয়েছে সেই পোর্টালে তো বন্ধুরা এই পোর্টালের মধ্যে কিন্তু বেশ কিছু স্টেটকে অ্যাড করা হয়েছে এবং খুবই সহজ এবং সিম্পল একটা প্রসেস দেওয়া রয়েছে খুব সহজেই কিন্তু আপনারা আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ড এখান থেকেই ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু নতুন একটি পোর্টালকে চালু করা হয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি পোর্টাল চালু করা হয়েছে যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন আয়ুষ্মান ভারতের যে বেনিফিট রয়েছে সেই বেনিফিট পেতে খুব সহজেই কিন্তু আপনারা এই পোর্টাল থেকে আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনারা এই ধরনের বেনিফিশিয়ারি যে নতুন পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা আসতে পারবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অবশ্যই আপনারা এ পেজে চলে আসবেন এ পেজে আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন লগইনের যে অপশান দেওয়া রয়েছে এখানে লগ করার জন্য ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে আমরা এখানে বেনিফিশিয়ারিটাই চুজ করে রাখলাম দেন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই আপনারা ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করা মাত্রই সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি অবশ্যই আপনাকে এখানে ভেরিফাই করতে হবে ওটিপি ভেরিফাই করার পরেই দেখবেন এখানে যে হাইট অপশানগুলো রয়েছে লগ ইনের যে অপশান রয়েছে দেন আপনারা এখানে খুব সহজেই লগ করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা আমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফাই কমপ্লিট করে ফেলি ওটিপি ভেরিফাই কমপ্লিট করার পরেই কিন্তু আমরা আমাদের ড্যাশবোর্ডে আসতে পারবো বন্ধুরা ভেরিফাই অপশানে ক্লিক করা মাত্র আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপির ঘরে অবশ্যই আপনাকে ওটিপি দিতে হবে দেন আপনারা চলে আসবেন পরবর্তী স্টেপে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দেখে দেখে এখানে অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে এইটুকুটা করার পরে অবশ্যই আপনারা এখানে লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করা মাত্রই আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা বেশ কয়েকটি স্টেটকে ইতিমধ্যে অ্যাড করা হয়েছে যে সমস্ত স্টেটের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এখানে যে সমস্ত বন্ধুরা আপনারা আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু খুবই সহজ এবং সিম্পলভাবে একটি প্রসেস দেওয়া রয়েছে অবশ্যই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লগ ক্লিক করা মাত্র পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো এখানে আয়ুষ্মান ভারতের যে গোল্ডেন কার্ড সেই গোল্ডেন কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন যে সমস্ত ফ্যামিলি আইডি রয়েছে যাদের নাম রয়েছে আয়ুষ্মান ভারত কার্ডে তারা কিন্তু খুব সহজে এই পোর্টাল থেকেই এই সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন এই মুহুর্তে কিন্তু নতুন একটি পোর্টালকে চালু করা হয়েছে কিছু স্টেট এখনও পর্যন্ত অ্যাড হয়নি অবশ্যই আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখে নেবো যেহেতু পরবর্তী সময়ে সমস্ত স্টেটগুলোই এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে স্কিম যেটা রয়েছে স্কিমের যে লিস্ট রয়েছে সেই লিস্ট আপনার এখান থেকে পি এম জে এ ওয়াই এটাকে আপনারা সিলেক্ট করবেন দেন এখান থেকে অবশ্যই আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন তো এখানে টোটাল মোটামুটিভাবে আটটা বা সাতটা স্টেটকে এখানে অ্যাড করা হয়েছে বাকি স্টেটগুলো কিন্তু এখনও পর্যন্ত অ্যাড হয়নি দেন আমরা আমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে এখান থেকে বেছে নেব বেছে নেওয়ার পরে এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নিতে হবে ডিস্ট্রিক্টটাকে বেছে নেওয়ার পরে বেনিফিশিয়ারি যে ডিটেলস রয়েছে এখান থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যদি ফ্যামিলি আইডি থাকে বা আধার নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যামিলি আইডি বা আধার নাম্বার দিয়েও বেনিফিশিয়ারি ডিটেলসটা আপনারা এখান থেকেই লিস্ট বের করতে পারবেন অথবা আপনি চাইলে লোকেশন অনুযায়ী বা লোকেশন যেটা রয়েছে আপনার রুরাল বা আরবান সেক্ষেত্রেও কিন্তু রুরাল বা আরবান বা ভিলেজ নেম দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই সেই লিস্ট এখান থেকে পেয়ে যাবেন দেন আমরা এখানে আর রুরাল যে লোকেশন সেটা সিলেক্ট করলাম দেন আমরা এখানে একটি ভিলেজকে সিলেক্ট করবো জাস্ট আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো কীভাবে সেই ডাউনলোড প্রসেসটি রয়েছে তো প্রত্যেকটা স্টেটে যখনই চালু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একই প্রসেসে আপনারা আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ড ডাউনলোড এই পোর্টাল থেকেই করতে পারবেন দেন আমরা এখানে সার্চে ক্লিক করে দেব যে পেজ রয়েছে সে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে টোটাল যে ফ্যামিলি রয়েছে আমাদের যে এই ভিলেজ রয়েছে এই ভিলেজে কিন্তু দুশো ঊনপঞ্চাশ ফ্যামিলি রয়েছে এবং সেই ফ্যামিলির আইডি এখানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবার যে সমস্ত বন্ধুদের ই কে স্ট্যাটাস ভেরিফাইড রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই যে আয়ুষ্মান ভারতের কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে সমস্ত ভেরিফাইগুলো রয়েছে এখানে প্রত্যেকটা পেজ রয়েছে ঠিক আছে এক দুই তিন প্রত্যেকটা পেজ রয়েছে যে পেজে আপনি ভিজিট করবেন সেই পেজে যে সমস্ত ফ্যামিলিগুলো রয়েছে সেই ফ্যামিলির খুব সহজেই কিন্তু আপনারা আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার আগে অবশ্যই মনে রাখবেন অবশ্যই আপনার যে ইকিউআইসি সেটা ভেরিফাইড থাকতে হবে এবং আপনার যে কার্ড সেটা অ্যাপ্রুভ থাকতে হবে এবং ভেরিফাইড এবং অ্যাপ্রুভ যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার আধার কার্ডের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে ওটিপি ভেরিফাই করেই কিন্তু আপনারা এই কার্ড ডাউনলোড করতে পারবেন দেন আপনারা এখানে ডাউনলোডের যে অপশান রয়েছে আমরা একটি ফ্যামিলি চলে এসেছি ফ্যামিলিতে আসার পরে এখানে ডাউনলোড কার্ড বলে একটা অপশান আপনারা পাবেন দেন আপনারা এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আধার নাম নাম্বার যে আধার নাম্বার অলরেডি এখানে রয়েছে দেন আপনারা ভেরিফাই বলে একটা অপশন রয়েছে দেন আপনারা ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করা মাত্রই এ ধরনের ট্রাম এন্ড কন্ডিশনের একটা পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে ইয়েস এই যে ঘরটি রয়েছে আপনারা এইটাতে ক্লিক করে দেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনকে এক্সেপ্ট করার পরে আপনারা অ্যালাওয়ে ক্লিক করে দেবেন অ্যালাওয়ে ক্লিক করা মাত্রই আপনার আধার রেজিস্ট্রেড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে যে ওটিপি এখানে ভেরিফাই করেই কিন্তু আপনারা খুব সহজে আয়ুষ্মান ভারতের যে গোল্ডেন কার্ড ডাউনলোড করতে পারবেন দেন এখানে ওটিপির ঘরে অবশ্যই আপনারা ওটিপি দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে এখানে আমাদের যে অথেন্টিকেশন মোড সেটা আধার ওটিপি রয়েছে আমাদের যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে এখানে ফোর ডিজিট নাম্বার এখানে শো হচ্ছে এই নাম্বারে ওটিপি টিপি সেন্ড করা হয়েছে দেন আমরা এন্টার ওটিপির ঘরে ওটিপি দিয়ে দেবো তারপরে অথেন্টিকেটে ক্লিক করা মাত্র আমাদের যে ভেরিফিকেশন বা অথেন্টিকেশান সেটা সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু আমরা এবং খুব সহজেই আমরা এখান থেকেই আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ড ডাউনলোড করতে পারবো তো বন্ধুরা খুবই সুন্দর একটি পোর্টালকে চালু করা হয়েছে যে সমস্ত স্টেটগুলো ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে সেই সমস্ত স্টেটের প্রত্যেকেই কিন্তু আপনারা এই পোর্টালের মধ্য দিয়ে আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ড ডাউনলোড আপনারা করতে পারবেন এবং যে সমস্ত স্টেটগুলো এখনও অ্যাড হয়নি আমরা যদি এখানে স্টেটের লিস্ট দেখি ঠিক আছে টোটাল এই সমস্ত স্টেটগুলো এখানে অ্যাড হয়েছে যেমন গুজরাট হয়েছে হরিয়ানা রয়েছে ঠিক আছে মহারাষ্ট্র রয়েছে নাগাল্যান্ড রয়েছে রাজস্থান রয়েছে তামিলনাড়ু রয়েছে তেলেঙ্গানা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে তো এই সমস্ত স্টেটে কিন্তু ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি পোর্টালকে চালু করা হয়েছে এবং অন্যান্য স্টেটের ক্ষেত্রেও হয়তো সেই সমস্ত স্টেটগুলো এখানে অ্যাড হবে পরবর্তী সময়ে কারণ নতুন একটি পোর্টালকে চালু করা হয়েছে যে সমস্ত পোর্টালগুলো এর আগে আমরা দেখিয়েছি সেই সমস্ত পোর্টালে কিন্তু স্টেট রয়েছে সেই সমস্ত স্টেটের কাজ আপনারা সেই পোর্টাল থেকেও করতে পারতেন তো ক্ষেত্রে কিন্তু এই আয়ুষ্মান ভারতের যে বেনিফিশিয়ারি পোর্টাল চালু করা হয়েছে ইতিমধ্যেই এই সমস্ত স্টেটগুলো অ্যাড হয়েছে বাকি সমস্ত স্টেটগুলো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি অ্যাড হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা একই প্রসেসে আমাদের আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ড ডাউনলোড আমরা করতে পারবো তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে বা এখানে এই মুহুর্তে আমরা কিন্তু ওটিপি বেসড অথেন্টিকেশন করতে পারছি পরবর্তী সময়ে হয়তো আমরা এখানে যে এজেন্ট যে বা এখানে যে অপারেটার লগ রয়েছে অর্থাৎ এখানে সিএসসি লগ অপশনও হয়তো দেওয়া হতে পারে সে অপারেটার লগইনের মধ্য দিয়েও কিন্তু আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করে খুব সহজেই কিন্তু আমরা আয়ুষ্মান ভারতের যে কার্ড রয়েছে সেই কার্ডের কাজ খুব সহজেই কিন্তু আমরা করতে পারবো তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন